নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা পরোটার রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন পরোটা তো তৈরি করতে সবাই জানে, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে সুজির পরোটা কিভাবে তৈরি করা যায়। এই পরোটা এতটাই নরম হয় যে আপনি যেদিন তৈরি করবেন তার পরের দিন পর্যন্ত এটা নরম থাকে, আর খেতেও হয় খুব সুস্বাদু। এই পরোটা যে একবার খাবে সে বারবার এই পরোটা তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে সুজির পরোটা আমি কিভাবে বানাবো। সবার প্রথমে দেখে নেওয়া যাক এই পরোটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। সুজির পরোটা করার জন্য আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, 2 টেবিলস্পুন ময়দা নিয়েছি, পরিমাণ মতন হোয়াইট অয়েল নিয়েছি, আর পরিমাণ মতন নুন নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে সুজির পরোটা বানাবো। প্রথমে গ্যাস চালিয়ে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এই ননস্টিক প্যানের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে, এর মধ্যে 1 টিস্পুন নুন দিলাম। এই নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে নুন জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এই সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ফুটন্ত জলের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। এবার ভালো করে সুজিটা জলের সঙ্গে মিশিয়ে নেব। ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা মণ্ডতে পরিণত হয়। দেখুন, একটা মণ্ডতে পরিণত হয়েছে আর প্যান থেকে সম্পূর্ণ ছেড়ে এসেছে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে ফিরে আসছি। একটু ঠান্ডা করে ফিরে এলাম। একদম ঠান্ডা করলে চলবে না, অল্প যাতে হাতে গরম সহ্য হয় এই রকম ঠান্ডা করে আমি ফিরে এলাম। এবার এর মধ্যে 1 টেবিলস্পুন ময়দা দিলাম। প্রথমে আমি 1 টেবিলস্পুন ময়দা দিয়ে সুজিটা খুব ভালো করে মেখে নেব। যদি আমার ময়দা লাগে তাহলে আমি পরে আরেকটু দেব। একটা সফট ডো তৈরি করতে হবে। মাখা হয়ে গেছে, ঠিক যেরকম আমরা পরোটা করার জন্য ময়দার ডো করি ঠিক সেরকম একটা সফট ডো তৈরি হয়ে গেল। এবার আমি এর থেকে লেচি করে নেব। সুজির মণ্ড থেকে আমি 4টে লেচি করে নিলাম। এবার আমি একটা লেচি নিয়েছি, একটু ময়দা দিয়ে আমি এটা পরোটার মতন করে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, এইভাবে আমি সবকটায় বেলে নেব। সবকটা পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি নেক্সট স্টেপের দিকে যাব। পরোটা ভাজার জন্য গ্যাস চালিয়ে আমি আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি পরোটা ঘি ছাড়াই ভাজবো। একদিক হয়ে গেলে আর একদিক আমি উল্টে দিলাম। দুই দিক শুকনো করে ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম ফুলে উঠেছে। এবার আমি ঘি দিয়ে দেব।
এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বড়টা ময়ান ছড়া এত নরম হয় যে অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে, এমনকি আপনি যদি পরের দিনও খান ঠিক এরকমই নরম থাকবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিলাম। এইভাবে আমি সবকটাই ভেজে নেব। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুলে হয়েছে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজির পরোটা। আমি এখানে আলুর দম দিয়ে পরিবেশন করেছি। আপনারা মাটন কষা, চিকেন কষা বা অন্য যে কোনো সবজির সঙ্গে এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।